হ্যালো, লোডশেডিং বাবা নাকি? হ্যাঁ, আমি লোডশেডিং বাবা বলতে আসি বাবা। যেভাবে হোক বাবা, আপনার যেভাবে হোক যা কন আমি তাই শুনবো, একটু কারেন্ট দেওয়ার ব্যবস্থা করেন। তুই কোনো চিন্তা করিস না, 5 মিনিটের ভিতর তোর বাড়িতে কারেন্ট চলে যাবে। সাত কইডিয়ে তুই এই মুহূর্তে আমার বিকাশে 10,000 টাকা পাঠাই দে। সাত কইডিয়ে আচ্ছা ঠিক আছে বাবা। জয় বাংলা। কি রে, গড়ি কাটাইতে 10-12, 20-30 মিনিট হয়ে যায়, বাবার কোনো খবর নাই। বাবা মনে নাম্বার ভুলে গেছে, বাবার আর একটা ফোন দেই। দূর গরম জ্বালাই বাসি নে, খালি ফোন আসে দূর। হ্যালো, তা আপনি তো কইছিলেন 5 মিনিটের মধ্যে আসবেন, এখনো তো কারেন্ট ঠেন আসলো না। কারেন্ট যাবে কিভাবে আমার এই জায়গায়? তো ঠুকু এই কথা কইলি তোর নিজের রিজিকে মাইরেই যাবে। আমার জিন যাইতে আছে, তার মনে হয় লোডশেডিং এর চার্জ পুরেই গেছে। একটু অপেক্ষা করবে, এত পাগল হইলে হয়? কোনো ধরনের তো কোথাও কারেন্ট পাইতেছি না, আর আধা ঘন্টা খারাপ কারেন্ট চলে যাবে। আমি চিন্তা করিস না, চলে যাবে। হ্যাঁ টাকা পাইছি, আরো 5,000 দিলে আরো আগে যাইতে। তুই তো দিলি না কিপটি, আমি হলি কারেন্ট যাইতে আসে খারা। জয় বাংলা। না, ব্যাপারটা সুবিধাজনক মনে হইতেছে না, লোকটা তো সন্দেহ মনে হইতেছে। একটু কাছে যায় দেখি কি হয়। যেই ঠিকানা দিছে ওই ঠিকানায় চলে যাবো। যা যা আছে কপালে। আপনি এখানে কেন? আপনি আমার এখানে কারেন্ট দেন নাই কেন? আমি এখানে থাকবো নাকি? আমি ঘরের ভিতরে, ঘরে ঠিক আছে এই গরমে? আপনি না বললেন আমার কারেন্ট দেবেন 10 মিনিটের ভিতরে? ওরে কারেন্ট আমার নিজের হোক, এই নিজের বাড়িতেই কারেন্ট নাই, আবার ওরে দেবো কারেন্ট? তো আপনি যে লোডশেডিং বাবা লিখছেন, এটা কি আমার টাকা নিলেন বিকাশে? আরে বেটা, ওইটি তো আমার ব্যবসা, বোঝো না কেন। কপাল রে, আমি কারে টাকা দিছি? আমি আমার কপাল রে। তুই গরমের মধ্যে তুই দে যারে তারে বিশ্বাস করো কে বেটা? তুই তা কি করলে? তুই হুজুর মানুষ, ফেসবুকে একটা পোস্ট দেখলি তারে ফোন দেখতে হয়, তা কি করলি? তারপরে টাকা দিবি? তুই দেখ ছটা পোস্টটা ই দিয়ে দিস, আমার এক্ষুনি টাকা দিবেন, আমার টাকা ফেরত দেন। আই ওই আমার বাড়ি মানে কারে নাই সে, দেখ ওই দেখ ওই দেখ কি পাঁচ পাঁচ চলে গেল, গেল 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 করে।